হামজাকমানী জেলা বাই মিলি সিকাংনি বসাইনো দদরারাওয়ী বথারকা বিহেক বিহেকনি ইয়াগো বথারজাকনাই বসাইনি মূ রামদারি পাটিমুনি ইয়াগোল বসাইনো বথারনাই গিটারানি দেববর মাতেই বিনি হামজাকমানী জেলা সুজিত দেববর মানো এরেস্ট খালাইকা পুলিশ পাটিমু বিশালগড় থানানি কলকলিয়া দুর্গা চমুনি ফরেস্ট ল্যান্ড আমসায়ো। হিন্দি টকেনি কৌশল হামজাকমা জেলা বাইকে সাক বাই থানী বসাইন ততর রাওয়াই বথারকা বিহেক বৈধসা চতক উনিয়া ফানক ফিয়াবা আবু নুকুবই পাদেমুনি ইয়াগল বথার জানাই রামদারিনী মোবাইল ইনকামিং দে আউট গুইং ডিটেলস নাই বসাইন বথারনাই গিটারানী দেব বর্মাতেই মিনি হামজাকমানী জেলা সুজিত দেব বর্মার এরেস্ট খালাইকা পুলিশ কটুমাও সাইমানকা লাইথাংনাই 2013 বিসিও জাইটি কুস্তি রকনি বিসিং খবজাকনাই খরকসা বড়ে বাইকে সামুং খাইনানী বাকে হারিয়ানা থাংমানী বিশ্রামগণ জগাইবাড়ি আমজানী গিটারানী দেব বর্মা আর থাংমানী ইয়াগুলো রামদারি মূয়ে খরকসা সেলাবাই বসামানকা গিটারানী দেব বর্মা খরকসা সেলা বসা অংমানী বিশেকনি বিশেকামনি ইয়াগুলো হাইডু হাই প্রেগনেন্ট ওংকা গিটারানী দেব বর্মা আবার ইয়াগুলো পাইথাক হারিয়ানানী নগর কিপলি ফাইকা গিটারানী দেব বর্মা ফিয়াবা মোবাইল বাইকে বসাইবাই গরঙ্গি দঙ্গ গিটারানী আপনি গজারও সিকাংনি বসাইন খগৈ টাকার জলা কানুরামবাড়ি আমসাইনি সুজিত দেব বর্মা মূয়ে খরকসা শিকলাবাই হালক মানজুখা গিটারানী দেব বর্মা পাইথাকো সুজিত দেব বর্মা বাই নুকুং খাকা গিটারানী আবার হাইকেল সিকাংনি বিনি বসাইবাই ফুনকক সালাইমানি মথাগিরিখা গিটারানী সুজিত বাই নুকুং খামানী ইয়াগুলো তেই খরকসা বসানী বুমা অংকা গিটারানী দেব বর্মা আবার হাইকেল লাই থাকা বিশিকনি বিশিকাম জরা আবার ইয়াগুলো বিহিক নাইডুগৈ ত্রিপুরা হাস্টেও ফাই সকবাইকা সিকাংনি বসাই রামদারি সিকাংনি বসাই ফাইমানি সাইমানী তাবুকনি বসাই বাইকে আগরতলা রেল স্টেশন থাঙে বনতুবুই ফাইকা গিটারানী আবার ইয়াগুলো বিশালগড় থানানি কলকলিয়া দুর্গা চমুনি ফরেস্ট ল্যান্ড আমসায়ত লাঙে সিকাংনি বসাই রামদারি নবথারকা গিটারানী বই সাইমাইয়া তৈখে বসাইন মোখাঙ্গ এসিড লুকলাই আরনি খারে থাংলাইকা বরক পাইথাগরাবার বাগান সামুং খাইনাই মানখা রামদারিনী মানকথৈ মানকথৈ মানমানী কক্টমা মানখেন আমসায় থাঙ সগৈকা বিশালগড় থানানি পুলিশ রামদারিনী পকেট বিসিং মানমানি মোবাইল ফোননি ইনকামিং তৈ আউট গুইং ডিটেলস দেখলাইমানী ইয়াগুলো গিটারানী দেব বর্মানী বুতাং মানখা পুলিশ পাইথাগো সাঙ্গরং সালহর বিশ্রামগঞ্জ জগাইবাড়ি আমসাইনি গিটারানী দেব বর্মানো এরেস্ট খাইকা পুলিশ গিটারানী দেব বর্মানো রমজাকমানী কক্টমা মানখেন নকনি খারে থাঙ্কা বসাই সুজিত দেব বর্মা আবুনি ইয়াগুলো পাইথাগো ফাশালো গিটারানী বসাই এবার হামজাকমানী জেলা সুজিত দেব বর্মানব এরেস্ট খাইকা বিশালগড় থানানী পুলিশ আমাদের থানাতে একটা টেলিফোনিক ইনফরমেশন আছে যে কলকুলিয়াতে ফরেস্ট রিজার্ভ যে এরিয়া আছে এর ভিতরে একটা মৃত ব্যক্তির ডেড বডি পড়ে আছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের এসডিপু সাহেব এসপি সাহেব ডিজাইন এসপি সাহেব সবাইকে জানাই এবং আমরা একটা অফিসার সহকারে টিম করে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা দেখতে পেয়েছি যে কলকুলিয়া যে ফরেস্ট রিজার্ভ যে এরিয়া আছে এখানে কোথাও আশেপাশে বাড়িঘর নেই, বিশাল বড় ফরেস্ট ল্যান্ড তাদের। তো এখানে একটা ডেড বডি রাস্তার পাশেই একটা দুপায়ে রাস্তা আছে, এর পাশে বাসের ঝাড়ের নিচে পড়ে আছে, ওর ব্লিডিং ইঞ্জুরি আছে, গলা কাটা আছে, এটুকু দেখতে পেয়েছি। আশেপাশে প্রচুর লোক এসছে, ওইখানে পাশে ফরেস্ট ল্যান্ডের পাশে মারাকপাড়া সবরপাড়া আছে, লোকজন এসছে। আমাদের রিশান এসপি এসডিপু সাহেব ঘটনাস্থলে গেছেন, যেহেতু এটা আমরা প্রাইমারি তদন্ত দেখতে পেয়েছি এটা একটা মার্ডার, যে তখন আমরা সাথে সাথে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আমরা আনি ঘটনাস্থলে। তারা এসে ঘটনার ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ডেড বডিটা জিবি হসপিটাল মর্গে পাঠিয়ে দিই কিপিংয়ের জন্য, থ্রো বিশালগড় হসপিটাল। তো এখানে সার্চিংয়ের সময় দেখা গেছে ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল এবং একটা মোবাইল নাম্বার ছিল পকেটে। তো ওর সূত্র ধরে আমরা ওর নাম ঠিকানা কিছু আমরা একটা জানতে পেরেছি। ওর নাম ঠিকানা নাম পাওয়া গেছে এখন পর্যন্ত রামধারী, বাবার নাম মৃত দয়াচাঁদ, হরিয়ানা বাড়ি। তো এই একটা অ্যাড্রেস আমরা মোবাইলের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোবাইল নাম্বারটা ছিল, তার সূত্র ধরেই আমরা একটু এগোতে পেরেছি। এখানে যেই নাম্বারটা ওর পকেটে ছিল ওটা এখানে আমাদের এখানে একজন গীতারানী দেব বর্মা একজন মহিলা আছে আমাদের বিশ্রামগঞ্জ থানার আন্ডারে,
জগাইবাড়ি বলে একটা জায়গা আছে। এই মহিলাটা 2013 সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে। ওখানে ওই মহিলা দেওয়ারের সাথে ওর বিয়ে হয়, ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এবং পরে পরবর্তী সময়ে উনি যখন বাপের বাড়িতে চলে আসে দু তিন বছর পরে, এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয়। বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স 10-11, তারা ক্লাস 5-এ পড়ে। ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানীর সাথে মহিলার ওখানে বিয়ে হয়েছিল। এবং এই রামধানী গতকালকে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে 25 তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে, গতকালকে সে আগরতলাতে এসছে। এবং এই গীতারানী দেববর্মা রিসেন্টলি 1 বছর আগে সে আরেকটা বিয়েও করেছে লোকালি একজন ছেলেকে, এবং ওকে নিয়েই সে টাকারজলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করায়। তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং স্কুটিতে করে ওই রামধানীকে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসছে। আসার পরেই তারা বাড়িতে চলে গেছে, রাস্তায় কোথায়ও এই ইনসিডেন্টটা করেছে যে কলকলি এরিয়াতে যেখানে ওই জায়গাটা মহিলা কিছু লুকোচ্ছে আমরা দেখছি কি আছে এখানে। তো মহিলাকে আমরা ডিটেইন করেছি, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের মহিলা থানার ওসি ম্যাডামও আছেন এখানে, মহিলা স্টাফ সহকারে, এসডিপি সাহেব সহকারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করছি। তো এখনও ডিটেইন করা হয়েছে মহিলাকে, বাকি আমরা একটা কেস নিয়েছি, মার্ডার কেস, ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আমরা দেখবো এটার অ্যাকচুয়াল যারা যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা অ্যারেস্ট করব। স্যার মামলা নম্বর এবং কী কী ধারায় নেওয়া হয়েছে? আমাদের বিশালগড় পিএস কেস নাম্বার এখানে 79/2024, এটা 103(1)-238 অফ বিএনএস, মানে আগে যেটা আমাদের মার্ডার কেস সেকশন ছিল। এবং যেহেতু ফরেস্ট ল্যান্ড এরিয়াতে বডিটাকে কনসিল করার চেষ্টা করেছিল, ওই সেকশনটাই আমরা নিয়েছি এখন পর্যন্ত। আমাদের কেসের ইনভেস্টিগেশন চলছে। পুলিশ নিসিম্পিনিক মুঙ্গা বসাই সুজিত দেববর্মা সে বিনি সিকাংনি বসাই রামদারি ন তত্র রাওয়ে বুথারু হুনে শাখা গীতারানী দেববর্মা ফাঁসালো রিমান্ড সানি গীতারানী দেববর্মা ন দরবার নগতি শাখা পুলিশ আব হাইকিন ও চার সালো সুজিত দেববর্মা ন দরবার নগতি সানাই বিশালগড় থানানি পুলিশ বিশালগড় নিসিমি জীবনী কক্ঠুম চিনি খরাং জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ।